খবর মুখে দিদি দুধ পানীয় জল আভাস নিয়ে খুব খবর মুখে শেষ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন মালদার কালিয়া চকে উত্তেজনা দেখতে পাচ্ছেন কালিয়া চকের ছবি যখন পারবে হবে তখন বলল ওরা ঠিক করে সাবিনা ইয়াসমিনকে ঘিরে বিক্ষোভ সুরেন্দ্র এটা হ্যান্ডিক্যাপ আপনি আপনার নাম দেন আর একটা মোবাইল নাম্বার দেন দেখতে পাচ্ছেন ফের খবর মুখে দিদির দূত এবার সাবিনা ইয়াসমিন সেচ প্রতিমন্ত্রী তাকে ঘিরে বিক্ষোভের ছবিটা দেখতে পাচ্ছেন গ্রামবাসীদের বিক্ষোভের মুখে সেচ প্রতিমন্ত্রী বিক্ষোভের মুখে পড়ার পর সেচ প্রতিমন্ত্রী ঠিক কি জানালেন শুনুন দিদিকে বলো কর্মসূচিও আমরা নিয়েছিলাম এর আগে এবং পাড়াই সমাধান দুয়ারে সরকার যে সমস্যাগুলো উঠে এসেছিলো প্রায় 80-85% আমরা সলভ করতে পেরেছি ঠিক তেমনি এই সমস্যা আমরা যে এসেছি এখানে যে দু তিনটা কথা উঠে এসছে আগামী দিনে আমরা আবার সেই সমস্যাগুলো আমরা এই রিপোর্টগুলো পাঠাবো রাজ্যে রাজ্য থেকে কোন ফান্ড থেকে কিভাবে আমরা সেটা সমাধান করব সেটা রাজ্য থেকে ইনস্ট্রাকশন দেবে এবং আগামী দিনে ওই প্রকল্পের মাধ্যমে যেভাবে সমস্যার সমাধান হয়েছে আমাদেরকে যখন মাঠে নামিয়েছে আমরা আশা রাখছি যে আবার আমাদের এই সমস্যাগুলো আগামী দিনে সমাধান হবে